বর্ধমান রেনেসাঁস টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমান সংলগ্ন নবাবহাটে রেনেসাঁসে একটি ক্যাডেটে প্রশিক্ষণ শিবির ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত এদিন বিআরটিসিডব্লিউ অ্যাসোসিয়েশন এবং সেগোক্যাল ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ট্রেনিং ক্যাম্প অ্যান্ড বেল্ট এক্সাম অনুষ্ঠিত হয়। Now, Juki was a Chudan Juki, Kushanori, oi? Listen out. এদিন এই টাউনশিপের প্রায় 100 জন শিশু এতে অংশগ্রহণ করেন। আজকে এখানে একটা ছোট ক্যাম্প হলো এবং তার সাথে বেল্ট গ্রেডিং এক্সামিনেশন হচ্ছে। মানে কি পারপাস? এটা হচ্ছে আমাদের যে অর্গানাইজেশন সেগোকাই ক্যারাটেডো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এটা একটা স্টাইল এবং যে স্টাইলটা হচ্ছে গোজু থেকে বিলং করে সেই স্টাইলের আজকে বেল্ট গ্রেডিং এক্সামিনেশনের সাথে সাথে একটা ট্রেনিং ক্যাম্প হয়েছে, ছোটো একটা ট্রেনিং ক্যাম্প করানো হয়েছে। কোথায় জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটার নাম তো রেনেসাঁস বলে জানি আমি। তো এই রেনেসাঁসের মধ্যেই ট্রেনিংটা হয়েছে এবং সত্যি খুব একটা মনোরম পরিবেশ পাওয়া গেছে এটার জন্য। যে কর্তৃপক্ষ ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ওনারা আমাদেরকে এইভাবে হেল্প করার জন্য, এগিয়ে আসার জন্য। এবং আজকে যে প্রায় 100 উপরে বাচ্চা এখানে আজকে ট্রেনিং করলো এবং পার্টিসিপেট করছে বেল্ট গ্রেডিংয়ের জন্য, এরকম একটা মনোরম পরিবেশ পেয়ে তারাও খুব মানে মানে আপ্লুত এইসব ব্যাপারটা দেখে। 100 জন বাচ্চা পার্টিসিপেট করেছে, কতজন? মোর দ্যান 100 পার্টিসিপেট করেছে। কতজন বেল্ট পেলো? এখন এক্সামিনেশন চলছে, এখন জাস্ট একটা হোয়াইট বেল্টের কেবল এক্সামটা হয়েছে, এখন রেস্ট অফ দ্য বেল্টস বাকি আছে, সেইগুলো এক্সাম চলবে। আমাদের আমাদের অর্গানাইজেশনের অল ইন্ডিয়া টেকনিক্যাল সেক্রেটারি সেন্সি সাধু দাস চক্রবর্তী, উনিও এসেছেন, এবং আমাদের যে প্রেসিডেন্ট স্যার ওনার নাম হচ্ছে শিয়ান তরুণ চক্রবর্তী, উনি দিল্লি থেকে আমাদের সঙ্গে কোঅর্ডিনেট করছে যে কীভাবে এক্সামগুলো মানে হলে ভালো হয়, পুরো ব্যাপারটা উনি ওভারঅল ওখান থেকে ইয়ে করছেন, অবজার্ভ করছেন। বিচারক কে ছিলেন? বিচারক আমি আমি এবং আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শিয়ান দেবাশিস মণ্ডল, আমার সাথে ছিলেন সেন্সি সাধু দাস চক্রবর্তী, আমাদের অল ইন্ডিয়া টেকনিক্যাল সেক্রেটারি। আর বিশেষ অতিথি কে কে ছিলেন? আমাদের এখানে বিশেষ অতিথি ছিলেন এসপি স্যার ম্যাম ছিলেন এখানে, এবং ওনার মানে ফাদার এবং মাদার উনি ওনারা এসেছিলেন এই পরীক্ষাটা দেখার জন্য। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবাশিস মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রশিক্ষণের পর পরীক্ষা অনুষ্ঠিত হয়, সফল প্রতিযোগীদের বেল্ট প্রদান করা হয়। আজকে আমরা বর্ধমান রেনেসাঁস টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিআরটিসিডব্লিউর উদ্যোগে প্রায় 150 বাচ্চাকে নিয়ে একটা ইয়ে করছি, ক্যাম্পের একটা প্রোগ্রাম চলছে। এখানে কিছু বিশিষ্ট টিচার যারা রয়েছে তারা এসছেন ওখানে বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসছে, বর্ধমান বাইরে থেকেও বহু বাচ্চা এসছে, তাদেরকে নিয়ে একটা ক্যাম্প চলছে এখানে। এবং এই ক্যাম্পটা সারা বছরই চলে থাকে, আজকে তাদের একটা বেল্ট প্রদানের একটা ব্যবস্থা করা হয়েছে। কিছু মেমেন্টো তাদের হাতে তুলে দেবে, কিছু সম্মানীয় কিছু ব্যক্তিত্ব আমাদের এখানে এসছেন, মাননীয় এসপি স্যারের বিশেষও এসছেন, তাদের হাত দিয়ে আমরা চাইছি যে আগামী দিনে আগামী প্রজন্মের যে বাচ্চারা যারা রয়েছে তারা যাতে স্বাধীনভাবে নিজেদের আত্মরক্ষার্থে স্বাধীনভাবে একটা পদক্ষেপ নিতে পারে সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং বিআরটিসিডব্লিউ আপনারা জেনে জানেন যে সারা বছর ধরেই বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে জড়িয়ে থাকে, আমরা এটাও চাইছি যে সাচির তরফ থেকে আমরা একটা ভালো হেল্প পেয়েছি, এবং যে মাস্টারমশাই যারা আছেন বা টিচার যারা রয়েছেন তারাও সারা বছর ধরে বাচ্চাদেরকে খুব ভালোভাবে ট্রেনিং দিয়ে থাকেন, এবং এই বাচ্চারাই আগামী দিনে দেশের তথা বর্ধমানের ভবিষ্যৎ হবে। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।